হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ডল কেক আমি ডেকোরেশন করব। আমি প্রথমে কেক স্পঞ্জটা তিনটে লেয়ারে কেটে নিচ্ছি। আমি প্রথম লেয়ারের উপরে ক্রিম দিয়েছি, দিয়ে এটা ধীরে ধীরে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এর উপরে আমি সেকেন্ড পার্টটা দিয়ে দিলাম, দিয়ে একইভাবে ক্রিম দিয়েছি, চারিদিক পার্শ্বে আমি লাগিয়ে নিচ্ছি। এটা এই কাজটা খুব ধীরে সুস্থেই করি আমি, কিন্তু এখানটায় তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। এর উপরে আমি তিন নম্বর লেয়ারটা দিয়ে দিলাম। আমি প্রথমে সাইডে ক্রিম দিয়ে এটাকে সেট করে নিচ্ছি যেন কেকটা সরে না যায়। আমি খুব হালকা ক্রিম দিয়ে এটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি, তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। নিয়ে আমি ফাইনাল লেয়ারটা দেব। আমি উপরের পার্ট যেটায় ডল বসাবো, এটা একটা ছোট্ট বাটিতে করে আমি বানিয়েছিলাম, এইটাতে আমি হালকা করে ক্রাম কোটিং করে নিচ্ছি। এটা যেহেতু ডিজাইন করব, এই জন্য এর উপর ফাইনাল লেয়ার দেব না আমি। আমি নিচের পার্টে ফাইনাল লেয়ারটা দিয়ে নিয়েছিলাম, সেটা আমার শ্যুট করা হয়নি, সরি বন্ধুরা। আমি একটা 1 mm নজেল নিয়েছি, নিয়ে পিঙ্ক কালার ক্রিম নিয়েছি, ডিজাইনটা কীভাবে করছে দেখুন। এবার আমি এটা ছোট ছোট গোলাপ বানাচ্ছি, ওই একই নজেল দিয়ে আমি এটা করছি। আমি একটা ডল নিয়েছি, ডলটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি, এর উপর বসিয়ে দিলাম। এবার সাদা ক্রিম দিয়ে ডলের সঙ্গে কেকের যে পোর্শনটা সেখানটা একটু করে ক্রিম লাগিয়ে দিচ্ছি, যাতে ডিজাইনটা করার সময় সুবিধা হয়। এটা আমি R11 নজেল নিয়েছি, এই ক্রিমে আমি কোনো রকম কালার মিক্সড করিনি। ডিজাইনটা আমি কীভাবে করছি দেখুন। ডলটা সরিয়ে নিলাম, এই জায়গাটা আমি ভালো করে ডিজাইনটা করে নিই, আবার ওটা বসিয়ে দেবো। এবার আমি ডলের গায়ে ডিজাইন করছি, এটা হচ্ছে ছোট স্টার নজেল। এই ক্রিমটা আমি পিঙ্ক কালারের ক্রিম নিয়েছি, জাস্ট প্রেস করে করে ডিজাইনটা করে নিচ্ছি। আমি ধীরে ধীরে ডলের পুরো গায়ে ডিজাইনটা করে নিচ্ছি। হয়ে গেছে আমার, আমি এটাকে আস্তে আস্তে বসিয়ে দিলাম। গোলাপের পাশে যে
ফাঁকাগুলো ছিল সেই জায়গাটা ছোট ছোট করে ডট দিয়ে দিয়েছি। এবার আমি নামটা লিখে নিচ্ছি, এটা চকলেট গানাস দিয়ে লিখছি আমি। আমি কিছুটা নিউট্রাল জেলে রেড কালার মিক্সড করেছি, করে ছোট ছোট ডট দিচ্ছি, এতে দেখতে কেকটা আরো সুন্দর লাগছে। কয়েকটা সুগার বল নিয়েছি, নিয়ে যে গোলাপগুলো আমি বানিয়েছিলাম সেই গোলাপের মাঝখানে সব এক একটা করে বসিয়ে দিচ্ছি। আমি ওপরেও কিছুটা সুগার বল দিয়ে দিচ্ছি। আমি বেল্টের জন্য একটু বড় সাইজের সুগার বল নিয়েছি, ছোট ছোট করে বসিয়ে দিলাম এখানে। এবার ডলের চুড়ি দুল এগুলো আমি বানাচ্ছি, এটা ইয়েলো কালার ক্রিম। পাইপিং ব্যাগটা ছোট করে আমি কেটে নিয়েছি। যে ফুলগুলো আমি বানিয়েছিলাম ছোট ছোট তার মাঝখানে মাঝখানে আমি ডট ডট দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কেমন লাগছে, ভালো লাগলে লাইক করবেন, সবাই ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ভিডিওয়ে, আবার কিছু নতুন ডিজাইন নিয়ে আমি আবার হাজির হব। বাই বাই।